స్వాధిష్ఠానితం ఇంద్రాయణము వందాము సుమాదను స్వాదసుమాదాయనము ఈ స్వాధు స్వాంశాయనము దీపాయనము సుమాదాయ হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত, অনেক 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 স্বাগত, আর সবাইকে গুড মর্নিং। তো সবাই কেমন আছো বন্ধুরা? আমিও ভালো আছি। আমার মনটা মাঝে একটু খারাপ হয়ে গেছিলো, সাপ কেটে যাচ্ছিলো প্রচুর পরিমাণে। তারপরে মাম্মাস পোগোর পায়েল দিদির কথাতে অনেক অনেক সাহস পেলাম। মাম্মাস পোগোর পায়েল দিদি বললো যে প্রত্যেকদিন ভিডিও দাও, শর্টস দাও, সাপ চলে যাচ্ছে। তোমার কোন ভিডিও থেকে যে কত সাপ চলে আসবে তার কোনো ঠিক নেই। তুমি প্রতিদিন ভিডিও দিতে থাকো, শর্টস দিতে থাকো, আর সাপ চলে যাচ্ছে। সবারই সাপ যাচ্ছে, আমাদের সব বন্ধুদেরই সাপ যাচ্ছে, সবাই বলছে। তো সাপ চলে যাচ্ছে, মন খারাপ না করে থাকে, ভিডিও দাও, শর্টস দাও, আর সাপের সাথে সাথে তোমার ডাব্লিউটিটাও দেখতে হবে, ওয়াচ টাইমটাও পূর্ণ করতে হবে। তো কাজ করো ভালো করে, আমরা সবাই পাশে আছি, মন খারাপ করো না। তো পায়েল দিদির কথা শুনে, সত্যি পায়েল দিদির কথা শুনে প্রচুর মনে সাহস পেলাম। তারপরে শিশুপা পর্ণাস ব্লগে পর্ণা দিদিও বলল যে এরকম আমাদের সবারই হচ্ছে, মন খারাপ করো না। তো পর্ণা দিদিকেও থ্যাংক ইউ, আর মামাস পোগোর পায়েল দিদিকেও থ্যাংক ইউ। তোমাদের জন্য আমি আবার মনে সাহস জুগিয়ে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, তোমরা সবাইকেই থ্যাংক ইউ, সবাই পাশে থেকো, আর দেখতে থাকো আমার ভিডিওটা, আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো, আর দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, আমার মা আজকে মুড়িতে করেছে কুমড়ো দিয়ে বেগুনি না কুমড়োনি, যাই হোক। তো আমার মেয়েকে দিয়েছে, মেয়ে খেয়ে টেস্ট করে বলছে দারুণ হয়েছে, টেস্টি হয়েছে। তো মেয়ে খাক ওইদিকে, আর আমি এদিকে মুড়ি খাই। আর মা ওইদিকে মায়ের পঞ্চমী পুজো, তারপরে শাকবালা, এগুলো সারছে। আমাদের 12 মাসে, আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। তো পঞ্চমী পুজো হচ্ছে, আর একদিকে মা শাকগুলো ঠিক করছে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। আর এইদিকে জেঠুকে বলে দিয়েছে বাবা। তো জেঠু ওই আমাদের উঠোনের একদম জঙ্গলের মতন হয়ে গেছিলো, আগাছা ঘাসে ভর্তি হয়ে গেছিলো। তো জেঠু পরিষ্কার করে দিচ্ছে, পুজো পরিষ্কার করে দিচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে পুজো পুজো ভাব লেগে গেছে। চারিদিক পরিষ্কার হচ্ছে, পুজো হচ্ছে, আর চিন্তামণি পুজো, কাল এই পুজো, কাল ওই পুজো, এইসব হচ্ছে। তো এখন থেকে দুর্গাপুজো ভাব লেগে গেছে। আর এই দেখো, মা 14টা কচু পাতার ওপরে 14 রকম শাক দিয়ে শাকবালা হচ্ছে। আমাদের 5 দিন আগে থেকে শাক খাওয়া বন্ধ হয়ে গেছিলো, 5 দিনের দিন আমাদের ঠাকুরকে শাক নিবেদন করে তারপর আবার আমরা শাক খেতে পাই। তো 14 রকম শাক মাকে জোগাড় করতে হয়েছে, জানি না এগুলোর নাম কি। তো মা বলছে শাকের নামগুলো তোমরা শোনো, তারপরে পুঁই শাক, মূলো শাক, হ্যাঁ 14 রকম নাকি? 14 রকম গাদা পুদুমি শাক, কোনো ডাটা শাক আছে, কলমি শাক আছে। তো দেখো, 14 রকম ভাবে এরকম ভাবে কচু পাতার ওপরে, 14টা কচু পাতার ওপরে 14 রকম শাক দিয়ে ঠিক করে সাজিয়ে গুছিয়ে নিয়ে এরকম ভাবে মুড়িয়ে কত সুন্দর করেছে দেখো মা, মুড়িয়ে মুড়িয়ে 14টা জায়গায়। তো ঠাকুরের কাছে প্রত্যেকটা ঘরে ঘরে ঠাকুরের কাছে দরজায় দরজায় দিয়ে ঠাকুরকে নিবেদন করে আমরা শাক খেতে পাই। তারপর হয়ে গেছে শাক পালনি দেওয়া, এবার আমি বসে বসে প্রসাদ খাচ্ছি, দেখো আম খাচ্ছি। বন্ধুরা দেখো কেমন উপদ্রব, দেখো কেমন বদমাশি করছে, মারছে আমাকে, আমাকে মারছে, আর ওর আনন্দ হচ্ছে, মজা হচ্ছে। সকালবেলা থেকে রোদ, আর দুপুরবেলাতে ঝমঝম মুষলধারে বৃষ্টি।
বন্ধুরা আজকের মতন এইটুকুই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অনেক 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 ভালোবাসা, অনেক 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 থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য, অনেক অনেক ভালোবাসা, লাভ ইউ সবাই, টাটা, সবাই ভালো থেকো।